নদীতে প্রবাহিত পানির রং দেখে যে কেউ আটকে উঠতে পারেন। মনে হতে পারে এ যেন রক্তের বন্যা। তবে এই রং বদলে কখনো হয় নীল, কখনো খয়েরি, আবার কখনো ধবধবে সাদা কিংবা কুচকুচে কালো। লাল টকটহা না কালা কি সিসা পরাই মে আইব লাল টকটহা কথা উচ্চন পরাই মাঝে আইব মে এই সাদা এই সিস্টেমের এই আছে আর কি। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এমন দৃশ্যের দেখা মিলবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বয়ে যাওয়া বানান নদে। এই নদটি গিয়ে মিশেছে উপজেলার ক্ষীরু নদীতে, আর এই ক্ষীরু নদীর প্রবাহ গিয়ে মিশে শীতলক্ষায়। যে জলধারার পানি দিয়ে হতো কৃষিকাজ, খাওয়ানো হতো গবাদি পশুকে, সেই পানি এখন স্থানীয়দের কাছে রীতিমতো আতঙ্ক। বিষাক্ত এই রঙিন পানির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, রোগাক্রান্ত হচ্ছে গবাদি পশু পাখি, হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী। এটার মধ্যে আমরা সব কাজ করছি, গোসলও করছি এই নদীর মধ্যে, কথা বলছি পানি খুব ভালো আছি, গরু বাছুর দইছি, আঁশ মুগামি রাখছি, কেন ডিস্টার্ব হয়েছি না, জ্বালা হালছি, ওখানে জ্বালা মালা কিচ্ছু করার হয় না, একটা আঁশ মুগামি নামলে যখন তোর মরিয়া যা দান বলতে নাই, জ্বালা ফালান যা ওইটা গরু ছাগল মরিয়া যায়, গরু দইলে ঠোয়া হইতে যায়, কৈছিল আমার করার লগে লগে বললো কৈছিল মরিয়া যা, এটা পানি দিলে এই পানির দাহে আরো মরে পানির। এই গরু ছাগল হাঁস মুরগি নদীর পারে আসতে পারে না, নদীর মধ্যে নামলেই ওই আঁশ মারা যা, ওই আঁশ মারা যা, তখন আমরা আর কি করবো, আমরা কার্বুগুলো যাব, আমরা তখন টিক মেরে বইতাম, তখন ওই আমগার তো ওই যে দুই সাইড দিয়ে জ্বালা ফেলতাম, গৃহস্থ মানুষ জ্বালা 10-15 দিন 20 দিন বয়স হলে ওইটা মারা যা। বানান নদের পানি কেন রঙিন, এই উত্তর খুঁজতে গিয়ে এবার যাত্রা উজানের দিকে। মাইল পাঁচেক যাওয়ার পর সন্ধান পাওয়া গেল একটি খালের, যার নাম চৌহার খাল। দুই দিক থেকে দুই রঙের পানি এসে মিশছে এই খালে। ত্রিশালের মুখ্যপুরে এটি একটি দূষিত পানির মোহনা। আশেপাশের বিভিন্ন কারখানা থেকে বর্জ্য মিশ্রিত পানি এসে একত্রিত হয় এই জায়গাটিতে, যা গড়িয়ে পড়ছে বানান নদে। খালটি ধরে এগিয়ে গেলে গুজিয়াম আমিরাবাড়ি সড়কে পাওয়া যায় একটি কালভার্ট, যার নিচে একটি সুড়ঙ্গ দিয়ে অবিরাম বেরোচ্ছে রঙিন পানি, উঠছে ধোঁয়া, সেই পানি খাল দিয়ে যাচ্ছে নদীতে। অনুসন্ধানে বেরিয়ে আসে সুড়ঙ্গটির মূল অবস্থান, যেটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেসডেন টেক্সটাইলস লিমিটেড নামে একটি কোম্পানির। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা না বললেও এই কর্মকর্তা স্বীকার করলেন, শোধনাগার চালু ছাড়াই চলছে কারখানাটির কার্যক্রম। ইন্টারভিউটা আমার স্যার একটু রিকোয়েস্ট করছে যে ইন্টারভিউটা ওনাদের বলো যে সারি নিয়ে আসবে 3-4 দিন পরে, আপনাদের নিয়ে এখানে সব ঘুরে দেখাবে আমাদের অবস্থা সিচুয়েশান সব, আপনার প্র্যাকটিক্যালি গিয়ে তখন স্যার এইটা পার্সোনালি রিকোয়েস্ট করছে। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আনা হলে পরিচালক জানালেন, শোধনাগার চালু না থাকায় কারখানাটি বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। একবার নোটিশ করেছিল, মানে নোটিশটা মিসিং হয়েছে যে কোনোভাবে যেতে পারে নাই, তো শীঘ্র আবার নোটিশ করে, এবং আমার ধারণা মতো ছিল যে এটা বন্ধই আছে, আমার এটাই আমার বিলিভ যে বন্ধই আছে, কিন্তু আপনি আমি অবশ্যই আজকে আবারও খবর নিব, এখনও সরাসরি এদের সাথে কথা বলা হয় নাই, আবারও একটু পরেই খবর নিব যে তারা আসলে কাজটা বন্ধ করছে কি না। তো বন্ধ করার জন্য আমরা তো আবার ওয়ার্নিং দিয়েই দেবো, এটা আশা করি হয়ে যাবে, তবে তার বড় অংশ একটা ক্ষতিপূরণ দিতে হবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিভাবে দিনের পর দিন চলছে এমন দূষণ, প্রশ্ন সচেতন মহলের। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ।